27 তারিখ তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে তাদেরকে বেতন দিয়ে দেওয়া হবে 27 তারিখ, কিন্তু 27 তারিখে তাদের বেতন দেওয়া হয় না। পর্যায়ক্রমে 28 তারিখে তারা যখন আবার আন্দোলনে নামতে চায়, তখন মালিক পক্ষের এক লোক এসে বলে যে 29 তারিখ আপনাদের বেতন পরিশোধ করে দেওয়া হবে যেভাবেই হোক। তো এই 29 তারিখ আজকে সবাই যখন আসছে, তখন এখানে 2 জন সিকিউরিটি গার্ড ছাড়া মালিক পক্ষের এক কোনো লোকই এখানে উপস্থিত হয়নি, যার কারণে তারা আজকে এখানে অবস্থান করছে।